নমস্কার রকমারি রান্নাতে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করেছি কুমড়োর ছক্কা খুবই সহজভাবে বানানো এই তরকারিটি রান্না করতে খুব একটা সময়ও লাগে না অত্যন্ত সুস্বাদু এই তরকারিটি গরম গরম ফুলকো লুচির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে কুমড়োর ছক্কা বানাবার জন্য কুমড়ো আর আলুটাকে ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমভাবেই সবজিগুলো কেটে নেওয়া যেতে পারে এতে স্বাদের কোনো রকম তারতম্য হবে না গ্যাসে কড়াই বসিয়ে একটা ভাজা মশলা করে নেব তার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম এক চামচ মৌরি এক চামচ ধনে এক চামচ জিরে এবার এগুলোকে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব এতে দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে মশলাগুলো ভাজা যাবে না তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে দুটো সাদা এলাচ অ্যাড করে দিলাম ভাজতে ভাজতে যখন মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ভাজা মশলার সুগন্ধ বেরোবে তখন এগুলো মিক্সির ছোট জারে তুলে নিয়ে গুঁড়ো করে নিলাম তবে গুঁড়ো করবার আগে মশলাগুলোকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ভাজা মশলাটা তুলে নেওয়ার পর ওই কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিলাম এই তরকারিটির স্বাদ সর্ষের তেলেই সবচেয়ে বেশি ভালো হয় তেলটা গরম হলে কেটে রাখা কুমড়োগুলো এতে দিয়ে দিলাম হাই হিটে কুমড়োগুলোকে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব দু এক মিনিট হাই হিটে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে ঢাকা দিয়ে কুমড়োগুলোকে কিছুক্ষণ ভাপিয়ে নেব ভাপিয়ে নেবার পর কুমড়োগুলোকে লালচে করে ভেজে একটা থালায় তুলে নিয়েছি ওই অবশিষ্ট তেলে আধা চামচ নুন অ্যাড করে আলুগুলোকে ভেজে নিয়ে একটা থালায় তুলে নিলাম মিক্সির ছোট জারে এক ইঞ্চি পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা এক চামচ ধনে এক চামচ জিরে ও সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ও আধা চামচ পাঁচ ফোড়ন এতে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আধা চামচ হলুদ গুঁড়ো ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়ে মশলাটা আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে এতে এক মুঠো ভেজানো ছোলা অ্যাড করে দিলাম ছোলাটা মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেবার পর এতে অ্যাড করে দিলাম এক মুঠো নারকেল কুড়া এভাবে ফ্রেশ নারকেল কুড়া অ্যাড করায় তরকারির স্বাদ অনেকখানি বেড়ে যাবে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ছোলাটা সেদ্ধ হয়ে আসা অবধি কষিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম আধা চামচ মতো হিং হিঙের সুগন্ধ না থাকায় একটু বেশি পরিমাণে অ্যাড করতে হলো ছোলাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে মশলাতে একটা সুন্দর কালার চলে এসছে আর মশলাতে বেশ খানিকটা তেলও সেপারেট হয়ে গেছে এবারে ভেজে রাখা কুমড়োটা অ্যাড করে দিলাম ভাজা আলুগুলোকেও একই সাথে অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবার পর গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম গ্রেভিতে অবশ্যই গরম জল অ্যাড করতে হবে এতে তরকারির স্বাদ ভালোভাবে এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে গ্রেভিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব এতে আধা চামচ নুন অ্যাড করে নুনটা গ্রেভিতে ভালোভাবে মিশিয়ে দিলাম অ্যাড করে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এক মুঠো নারকেল কোড়া শেষের দিকে অ্যাড করে দিলাম এতে তরকারিতে একটা সুন্দর ফ্লেভার হবে নারকেল কোড়াটা ভালোভাবে মিশিয়ে দিয়ে অ্যাড করে দিলাম মিক্সিতে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ধনে জিরে মৌরির ভাজা মশলাটা তরকারিতে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আর খুব বেশি সময় তরকারিটা রান্না করব না গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম তারপর এই সুস্বাদু তরকারি আমি গরম গরম ফুলকো লুচির সাথে পরিবেশন করে দেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল